হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও চলে এলাম সেকেন্ড বাইক শোরুম। আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল, সম্পূর্ণ ভিডিও না টেনে ধৈর্য সহকারে দেখুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি রেগুলার দেখে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। পালসার বাইক দেখাচ্ছি এখন। এই পালসার বাইকটার প্রাইস একদম কম ভাই। যারা মূলত কম প্রাইসের মধ্যে একটা ফ্যাশনিস্ট বাইক চাচ্ছেন তাদের জন্য এই পালসার বাইকটা। এই পালসার বাইকটার ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই। আমি ইঞ্জিনটা স্টার্ট দিয়ে দেখিয়ে দেব। সেলফি স্টার্ট অ্যান্ড এভরিথিং ওকে আছে। ট্যাঙ্কি, সিট কভার, ব্যাক প্যানেল থেকে শুরু করে চাকাটা দেখেন, চাকাগুলো দেখেন একটু কষ্ট করে। এই যে চাকার চাকার বিটও মোটামুটি ভালো আছে। তো আউটলুক যথেষ্ট ফ্রেশ। কোনো দিক দিয়ে আমি মনে করি না এই পালসার বাইকটাতে কোনো বিন্দু পরিমাণ কাজ করাতে হবে। সেলফি স্টার্ট পালসার এই গাড়িটার প্রাইস আপনার ভিউয়ার্সদের জন্য দেওয়া হয়েছে অনলি 52,000 টাকা। অনলি 52,000 টাকায় পালসার, 52,000 টাকায় পালসার। এটা ম্যাজিক স্বরূপ দেওয়া হয়েছে। কেননা এই গাড়িগুলো আমি অফারে দিচ্ছি এই কারণে, কারণ আমি দেখলাম যে বর্তমান হচ্ছে প্রতিযোগিতা বাজার, অনেক দামাকা অফার দেয়। একটা দুইটায় দামাকা অফার দিয়ে অনেক ভিউয়ার্স বা অনেক কাস্টমার জোগাড় করে ফেলে অনেক লোক, তারপর ওই দামি গাড়িগুলো বিক্রি করে। আমার এখানে দামি কম দামি সবগুলো গাড়ি যদি আপনারা দামাকা অফার পান, ইনশাল্লাহ আমার এখানে আসবেন। কেননা আমি একটা গাড়িতে দামাকা অফার না, সবগুলোতে অফার এবং সবগুলোতে প্রাইস একদম সীমিত লাভে দেবো। এবং যথেষ্ট আপনারা বুঝবেন যে নিয়ে 10,000-15,000 লাভ হবে, লস হবে না, এই দামে এই দেবো ইনশাল্লাহ। তো এখন আমি যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটার ট্যাঙ্কিতে কি কোনো ক্র্যাচ আছে দেখেন একটু ভাইয়া, একটু গাড়ির দিকে দেখান। এই যে এটার ব্রেক ডিস্কটা একদম বাড়িয়ে আছে, ডিস্কে কোনো প্রবলেম নাই যে ডিস্ক চেঞ্জ করতে হবে কিনা এরকম কিনা, ডিস্কটা নতুন লাগানো আছে, ট্যাঙ্কিটা একদম ফ্রেশ। এই গাড়িটা কিন্তু রং করা না, অরিজিনাল গাড়ি, অরিজিনাল কালার। আর এটার চাকা দুইটা খুব আনকমন একটা ডিজাইনে কালার করা, মানে সর্বোপরি গাড়িটার স্টিকারটা অস্থির একটা স্টিকার লাগানো হয়েছে। যাই হোক, এই গাড়িটা আমি মনে করি এই প্রাইসের মধ্যে এই গাড়িটা ইনশাল্লাহ সারা বাংলায় কোথায় পাবেন না। যদি আপনারা নেন, আপনাদের মানে যে বাই নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন। কারণ এইসব গাড়ি সাধারণত, এইসব বলতে আমার সবগুলা গাড়ি, আমি এখন আজকের ভিডিওতে সবগুলা গাড়ি এরূপ দেওয়া যে সব কাস্টমার ইনশাল্লাহ যারা দেখবে তাদের প্রত্যেকের ইন্টারেস্ট জাগবে গাড়িগুলো নেওয়ার জন্য। তো এই গাড়িটা পেপারসটা আগে দেখাই চলেন, তারপর আমি গাড়িটার সম্বন্ধে আরও বিস্তারিত বলতেছি। তো চলেন এই গাড়ির পেপারসটা আগে দেখাই, পেপারসটা এই গাড়ির পেপারসটা একটু এদিকে আসেন ভাইয়া, কষ্ট করে একটু এদিকে আসেন। এটা এটা এটার পেপারসটা হচ্ছে, এটা ঢাকা মেট্রোর ল 11-85-75। এটা হচ্ছে 2008-এর মডেল, জেনুইন মডেল 2008-এর। 2008 থেকে 2018 মানে 10 বছরের নাম্বার। সাধারণত 10 বছর নাম্বার হচ্ছে ফুল টাকার নাম্বার, 2 বছর নাম্বার মানে হাফ টাকার নাম্বার। হাফ টাকা হলে কিস্তিতে পরিশোধ করে ফুল পেমেন্ট করতে হয়, আর ফুল টাকার নাম্বার হলে তার প্রয়োজন পড়ে না। তো এই 10 বছরের নাম্বারের এই বাইকটা আপনারা ট্যাক্স ফ্রি বলা যায়, ট্যাক্স ফ্রি এই গাড়িটা ঢাকা মেট্রো ল 11-85-75 এই গাড়িটা আমার এখান থেকে নিতে পারবেন অনলি 52,000 টাকা। তো এই গাড়িটা এখন স্টার্ট দিয়ে দেখাবো। সেলফি স্টার্ট, সেলফের ব্যাটারিটা একটু লো, বাট 1 মিনিট চালাইলে ব্যাটারি একশো স্ট্রং হবে। সাউন্ডটা দেখেন, পালসারের যদি সাউন্ড থাকে, এটার উপরে যদি কোনো পালসারের সাউন্ড থাকে তারপর বললেন, এটার সাউন্ডটা একশো, এটার উপরে ইনশাল্লাহ কোনো গাড়ি সাউন্ড পাবেন না। এটার জেনুইন পালসারের জেনুইন সাউন্ড, যে সাউন্ড ওইটাই সাউন্ড, কোনো বিন্দু পরিমাণ টাইমিং চেন অন্য কোনো বা সাউন্ড নাই, টাইমিং চেনের সাউন্ড নাই, একদম ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ সাউন্ডের এই পালসার বাইকটা আমার এখান থেকে অনলি 52,000 টাকায় নিতে পারবেন। যারা এই পালসার বাইকটা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন, কারণ এটা এগুলো অফার প্রাইসের বাইক। 52,000 টাকা একটি পালসার বাইক, তা আবার 10 বছরের নাম্বার এবং ফ্রেশ কন্ডিশনের, সেলফে স্টার্ট, কিক একশো সব দিক দিয়ে, সাউন্ড কোনো খারাপ না, ধোঁয়া মারে না, রিং পিস্টন করাতে হবে না, কোনো কাজ করাতে হবে না, এভরিথিং ওকে আছে। ওকে।